পাবনার সাথিয়া উপজেলায় নৌকাবাজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়ুব নবী ওরফের নাউদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত মামলার এজাহার সূত্রে জানা যায় নিহত আয়ুব সঙ্গে আসামিদের নৌকাবাজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে শত্রুতা ছিল এর জেরে দু সালের ২৬ জুলাই রাতে আসামিরা আয়ুবনবীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরদিন সাতাশ জুলাই আয়ুব নবীর খণ্ডিত মরদেহ ভিটাবাড়ি নদীর পানিতে ও নৌকার ওপর পাওয়া যায় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাথিয়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে মামলার তদন্ত শেষে একই বছরের চব্বিশ নভেম্বর দশজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ দীর্ঘসাক্ষ্য ও শুনানি শেষে আজকে রায় ঘোষণা করা হলো মোহাম্মদ মাসুদ রানা বার্তা বাজার পাবনা